আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বাট ভালো থাকার চেষ্টা করছি, দেশের চলমান পরিস্থিতি খুবই খারাপ আমরা সবাই জানি। যারা আমরা প্রবাসে আছি, আমরা ফ্যামিলির সাথে কথাই বলতে পারতেছি না, অনেক দিন হয়ে গেল, ইন্টারনেট এখনও চালু হয় নাই, আব্বা আম্মুকেও দেখতে পারছি না। একটু কথা হয়েছিল কালকে, বলো সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করার কিছু নাই বলল। এই ভিডিওটি অবশ্যই অনেক দিনের করা, ব্যস্ততার কারণে আপলোড দেওয়া হয় নাই। এটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা কোথায়। সুকু ওয়াকিফের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গিয়েছিলাম আমরা, পাকিস্তানি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যখন চলতেছিল তখন। ইন্ডিয়ানটা অবশ্য যাওয়া হয় নাই, তাই ভাবলাম পাকিস্তানিটাতে যাই, দেখি বাচ্চাদেরকে নিয়ে দেখি নিয়ে যাই। এখানে অবশ্যই দেখতে পারছেন এক মহিলা মানে ভিডিও করতে মানা করতেছিল। কাতারে অনেক নিয়ম কানুন আছে, ভিডিও ক্যামেরা এসব মানে অনেক নিয়ম কানুন আছে। কাতারিদের সামনে তো একদমই তো ক্যামেরা নিয়ে যাওয়াই যাবে না। সো এক এক দেশে এক এক নিয়ম কানুন, এটা আমাদেরকে মেনেই নিতে হবে। তো এখন আমাদের যে পরিস্থিতি যাচ্ছে, বিশেষ করে প্রবাসী ভাইরা তো রাস্তাঘাটে নেমে পড়ছিল, ওনাদের অবস্থা কেমন হচ্ছে আমি আসলে চিন্তা করতেছি। ওনার ফ্যামিলি ভবিষ্যৎ কী হবে সামনে আসলেই দুঃখজনক। প্রবাসের মাটিতে মিছিল করা কি যাই আমাদের? হ্যাঁ অবশ্যই, অনেকটাই তো খারাপ লাগবেই ফ্যামিলির জন্য। নিজের দেশে হলে এক কথা ছিল, কিন্তু আমরা যখন বিদেশের মাটিতে আসছি, ওই দেশের আইন আমাদেরকে মেনে নিতেই হবে শ্রদ্ধার সাথে। এটা তো আর আমরা কেউ পরিবর্তন করতে পারবো না, তাই না? পাকিস্তানি ফেস্টিভ্যালে আমরা যখন গিয়েছিলাম অনেক ভালো লেগেছে, অনেক রকম ভ্যারাইটির আম ছিল, খুবই মজার। বাট বাংলাদেশের আমকে অনেক মিস করতেছি। ইন অনেক রকম আম ছিল, আম ছাড়াও অনেক অনেক রকম নাস্তা, ফুচকা, আইসক্রিম, কাবাব, অনেক রকম লাচ্ছি, আচার, আমের জেলি, এরকম ছিল, খুবই ভালো। আর এখানে কিছু ফটো সেশন চলছে আমাদের মামির, আর এই ফুচকার ডালাটা তো অসাধারণ, দুর্দান্ত ছিল। আইসক্রিম, এই ম্যাঙ্গো আইসক্রিমটা অনেক মজা ছিল, আর এটাতে ম্যাঙ্গোগুলোকে অনেক কিউব কিউব করে কাটা ছিল, মুখে পড়তেই অনেক মজা লাগতেছিল। আর কিছু ম্যাঙ্গো কিনে নিয়ে আসছি বাসায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের মনে একটু যদি ভালো লাগে, প্লিজ লাইক দিবেন, আর আমার পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।